হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখবেন বাংলাদেশের বন্যা ভয়াবহতা নিয়ে করা সেরা ১০টি ভাইরাল ইসলামিক গজল। গজলগুলো আপনাকে কাঁদাতে বাধ্য করবে, তাই বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল শিরোনামের গজলটি। গজলটিতে কণ্ঠ দিয়েছেন শওকত ওসমান। তো দুই নম্বরে রয়েছে কলরব শিল্পী গোষ্ঠীর সদস্য আহমেদ বদরুজ্জামান ও সাইদ আহমেদের গজল কোটি কোটি মানুষ ভাসে পানিতে। বাস্তু হারার সকল কষ্ট ঘুচাতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে, আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে। এরপর তিন নম্বরে রয়েছে ও নদীরে শিরোনামের গজলটি। এই হৃদয় বিদারক গজলটি গেয়েছেন সাদমান সাকিব। তারপর চার নম্বরে রয়েছে ভানের জলে বাসে যে ঘর শিরোনামের গজলটি। গজলটিতে কণ্ঠ দিয়েছেন সালমান সাদি। ভাসতে থাকা মানুষ যেন নিথর কচুরি পানা, ভাসতে থাকা মানুষ যেন নিথর কচুরি পানা। তারপর পাঁচ নম্বরে রয়েছে নীলবন্যায় ভাসাইয়া শিরোনামের গজলটি। গজলটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন। এরপর ছয় নম্বরে রয়েছে বিষাক্ত বন্যা শিরোনামের গজলটি। একটু ভালোবাসার সহানুভূতি দিয়ে রাখি তাদের বাঁচিয়ে। গজলটি গেয়েছেন নবরণ টিমের সদস্যরা। যারা বন্যা সহায় জন্য ছাড়া হয় আশ্রয় খুঁজে ফিরে সীমাহীন, আজ নিয়াতির কাছে তারা অসহায়। তারপর সাত নম্বরে রয়েছে বন্যায় হারিয়েছে যাদের ঘর শিরোনামের গজলটি। খোদার জানা যায় না সময় শেষ করে দিল বন্যা। গজলটিতে কণ্ঠ দিয়েছেন হামজা বিন আজাদ। বন্যায় হারিয়েছে যাদের ঘর, ছোট শিশু রায় তাকিয়ে পানি ছাড়া কি। তারপর আট নম্বরে রয়েছে বন্যা শিরোনামের গজলটি। গজলটিতে কণ্ঠ দিয়েছেন আশাহাব উদ্দিন আল আজাদ। সবুজ ভরা ক্ষেত গবাদি পশু, সবুজ ভরা ক্ষেত গবাদি পশু। তো এরপর নয় নম্বরে রয়েছে শেষ করে দিল বন্যায় শিরোনামের গজলটি। তাদের পাশে একটু দাঁড়াও, হয়ও না নিদা। গজলটিতে কণ্ঠ দিয়েছেন সাদমান সাকিব। ঘুমানোর নাই বিছানা, দাঁড়াও তুমি তাদের পাশে। তারপর দশ নম্বরে রয়েছে আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল শিরোনামের গজলটি। ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যা, কাইরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনি। গজলটিতে কণ্ঠ দিয়েছেন মতিউর রহমান ইনাম। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। Thank you.